সমাবেশের বেসিক সূত্র আমাদের সবার জানা আছে এন সি আর এন সি আর মানে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে সাজানো বা সাজানো না অ্যাকচুয়ালি করা সমাবেশ করা সমাবেশ আর বিন্যাসের পার্থক্য তো আমাদের জানা আছে বিন্যাস মানে হচ্ছে সাজাতে হবে ব্যাপারটা আমার একটা ফুটবল টিমের মতো ঠিক আছে ফুটবল টিমের মতো মনে করো একটা ফুটবল টিমের জন্য আমার কাছে পনেরো জন প্লেয়ার আছে তো মাঠে তো পনেরো জন নাও না মাঠে কয়জন নামাবো এগারো জন তাহলে পনেরো জন থেকে এগারো জন প্লেয়ার সিলেক্ট করার উপায়টা হচ্ছে ফিফটিন জি ইলেভেন এটা হচ্ছে সমাবেশ ঠিক আছে কারণ ওই এগারো জনকে আমি মাঠে কিভাবে সাজাচ্ছি সেটাতে কিছু যায় আসে না সেটাতে বেলায় সিলেকশনের ক্ষেত্রে কিছু যায় আসে না যদি আমি বলতাম পনেরো জন প্লেয়ার থেকে এগারো জনকে নিয়ে মাঠে কীভাবে সাজাবে তখন জিনিসটা দাঁড়াতো ফিফটিন বি ইলেভেন অর্থাৎ মাঠে তাদের বিন্যাসটা ফিক্সড থাকতে হইতে মাঠে আমি তাদেরকে কত রকমভাবে সাজাতে পারবো পনেরো জন থেকে এগারো জন নিয়ে কিন্তু এখন আমি মাঠে সাজাচ্ছি না এখন জাস্ট আমি দল গঠন করছি তখন আমার জিনিসটা কি দাঁড়াবে ফিফটিন সি ইলেভেন যদি সাজানোর ব্যাপার আসতো তখন ফিফটিন পি ইলেভেন তো এন সি আর এর ফরমুলা এন ফ্যাক্টেরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টেরিয়াল নিজে আবারও এন মাইনাস আর ফ্যাক্টেরিয়াল অর্থাৎ অনেকটা হচ্ছে আমাদের এন পি আর ডিভাইড বাই আর ফ্যাক্টেরিয়ালের মতো যে এনপিআর মধ্যে একটা এক্সট্রা আর ফ্যাক্টেরিয়াল দিয়ে ভাগ করা ঠিক আছে তো আমরা কয়েকটা প্রশ্ন করি তাহলে দেখো প্রশ্ন পরীক্ষা এই ব্যাপারগুলো আসছে কেন পরীক্ষার খাতায় তুমি কোন প্রশ্নের উত্তর আগে করছো কিছু যায় আসে না কিন্তু তোমাকে পরীক্ষার প্রশ্নপত্র বলে দেওয়া আছে দশটা প্রশ্ন থেকে ছয়টা মাস্ট করতে হবে তুমি কোনটা আগে করছো কোনটা পরে করছো কিছু যায় আসে না তার মানে এখানে সাধারণটা ফ্যাক্টর না এখানে হচ্ছে ছয়টা সিলেকশনটা ফ্যাক্টর তাহলে অবভিয়াসলি এটা আনসার হবে কত টেন সি সিক্স আটটি দলের মধ্যে অর্থাৎ দল আছে আটটা এই আটটা দলের মধ্যে আমি কতগুলো খেলা অনুষ্ঠিত করতে পারবো যদি তাদের মধ্যে সবার একজনের সাথে আরেকজনের মিনিমাম একবার মুখোমুখি হতে হবে তো স্বাভাবিকভাবে যে কোনো একটা খেলায় দল থাকে কয়টা দুটো যে কোনো একটা খেলায় দল থাকে দুটো তাহলে আটটা দলের মধ্যে দুটো করে দল সিলেক্ট তাই না খেলার জন্য তো আমাকে আসলে দল সিলেক্ট করাটা ব্যাপার যে একটা খেলার জন্য কয়টা করে দল সিলেক্ট করবে দুটো করে তাহলে আটটা দল আছে জাস্ট দুটো করে সিলেক্ট করবো এইট সি টু অটোমেটিকলি পেয়ে যাবে কত উপায়ে খেলা হতে পারে আর যদি এখানে একবারের জায়গায় বলো যে না মিনিমাম প্রতিটা দল করে দুইবার মুখোমুখি টু ইন্টু এইট সি টু তিনবার মুখোমুখি হলে থ্রি ইন্টু এইট সি টু তাহলে এটা হচ্ছে বেসিক সমাবেশ বেসিক সমাবেশ মানে আমাদের যেখানে বিন্যাসটা কোনো ফ্যাক্ট না যে কে আগে কে পরে এটা কোনো ফ্যাক্ট না কিন্তু আসলে দলগুলো দল গঠন করছি কিভাবে বা কজনকে নিলাম কতভাবে নেওয়া যাবে সেটা হচ্ছে ফ্যাক্ট নেওয়ার পর কি করছি সেটাতে কিছু যায় আসে না বিন্যাসে নেওয়ার পর সাজানোটাও একটা ফ্যাক্ট হয়ে যায় কিন্তু এখানে নেওয়ার পর সাজানোটা কোনো ফ্যাক্ট না